হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটি মোটামুটি অনলাইন ইনকামের জন্য যতগুলো সাইট আছে মোটামুটি আমরা প্রত্যেকটা সাইট নিয়ে কম বেশি আলোচনা করে থাকি। তা আজকে আমি একটা নতুন একটা সাইট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে, আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে 500 টাকা ইনভেস্ট করে কিভাবে 5,000 টাকা পাওয়া যায়, এটা আদৌ সম্ভব কিনা। তো মূলত এই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব। আর আজকে যে ওয়েবসাইট বা যে অ্যাপসটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে OneXBet। অর্থাৎ আপনারা জানেন যে অনলাইন ইনকামের জন্য কিন্তু বেটিং সাইট অনেকগুলো আছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে অর্থাৎ অনেকগুলা কিন্তু আপনারা বেটিং সাইট দেখতে পাবেন। এখানে বেটিং সাইট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে কিছু কিছু সাইট আছে যেগুলোতে আপনি বিটের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারেন। তো আসলে এইগুলো কতটুকু সত্য বা এগুলো থেকে আসলে কি ইনকাম করা যায় কিনা, লাভ করা যায় কিনা, এটা আসলে অনেকে জানতে চেয়েছে। মূলত তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা। তো দেখেন যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, OneXBet, অর্থাৎ এটাও একটা আর্নিং সাইট। এখানে টাকা ইনভেস্ট করে কিন্তু ইনকাম করতে হয়। তো আসলে এটা কতটুকু সত্য, এটা হচ্ছে মূল আলোচনার বিষয়। তো দেখেন, OneXBet যে সাইটটা আছে, এই সাইটটা মূলত একটা জুয়ার সাইট। আপনারা হয়তো বললে বুঝতে পারবেন, ক্যাসিনো সাইট। অর্থাৎ এখানে আপনি ইনভেস্ট করার পরে আপনাকে বাজি ধরতে হবে, অর্থাৎ আপনাকে বিট করতে হবে। বিট করার পরে যদি আপনি জিতে যান তাহলে আপনি লাভ পাবেন, যদি আপনি ঠকে যান আপনার টাকাটা কিন্তু চলে যাবে। তো এখানে আসলে একটা বিটিং সাইট। তো এই বিটিং সাইটটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করে, অনেকে ভাবে যে আমি বিটিং সাইটে ঠকে গেছি তার মানে আমার লাক খারাপ বলে আমি ঠকে গেছি। আসলে এখানে কিন্তু বিষয়টা এমন না। আপনারা একটা জিনিস জেনে রাখুন যে বিটিং সাইট যারা তৈরি করে বা যে অ্যাপসটা যারা তৈরি করে একটা অ্যাপস, তাদের হাতে কিন্তু মূলত কন্ট্রোলগুলো সব থেকে যায়। তারা যদি চেষ্টা করে আপনাকে ঠকাতে পারে, আবার তারা যদি চেষ্টা করে বা তারা যদি ওইখান থেকে আপনাকে জিতিয়ে দেয় তাহলে আপনি জিতে যাবেন। অর্থাৎ এখানে কিন্তু ফুল কন্ট্রোল যে অ্যাপসের মালিক বা প্রতিষ্ঠান তাদের হাতে। এখন দেখা যাচ্ছে এখানে এমনভাবে একটা অ্যালগোরিদম সাজানো বা এমনভাবে এটা প্রসেস করা যে আপনি দুইবার জিতলে একবার ঠকবেন বা একবার ঠকলে দুইবার জিতবেন। বিভিন্ন পদ্ধতিতে কিন্তু আসলে এখানে ঘুরিয়ে ফিরিয়ে আপনার ব্রেনটা ওয়াশ করা হয়। দেখা যাচ্ছে আপনি 10 বার খেললেন, 6 বার জিতলেন, তাহলে আপনার কী হলো, এক লাভ হয়ে গেল। কিন্তু এখন আপনার মাথায় চিন্তা হবে যে তাহলে তো আমি আরও বেশি টাকা ইনভেস্ট করলে আরও বেশি টাকা এখান থেকে ইনকাম করতে পারবো। তো এটা করার পরে যখন দেখবে যে আপনি একাই অনেক টাকা ইনভেস্ট করেছেন, তখন কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু দেখবেন যে খেলছেন কিন্তু আপনি জিতছেন না, আপনি কিন্তু বারবার ঠকে যাচ্ছেন। তো এমন একটা পরিস্থিতিতে আপনি পড়বেন যে তখন আপনার পকেট থেকে টাকা চলে যাবে, তখন আপনার মাথায় আর কাজ করবে না, মনে হবে আমি আরও ইনভেস্ট করি এবং আরও এখান থেকে চেষ্টা করি, আমাকে পুরনো টাকা তুলতেই হবে বা আগে যে টাকা আমি ঠকে গেছি এই টাকাটা আমার এখান থেকে লাভ করতেই হবে। অর্থাৎ আপনার মাথা কিন্তু তখন পুরোটাই একমাত্র ওই জুয়ার আসরের ভিতরে চলে যাবে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যে কোনো জুয়া, অর্থাৎ আপনি যদি ঘরে বসে জুয়া খেলেন তারপরেও আপনার এত ক্ষতি হবে না যত ক্ষতি আপনি অনলাইনে জুয়া খেলার পরে হবে। অর্থাৎ এটা এমন একটি খারাপ দিক আমি মনে করব যে বিটিং সাইটগুলো এমন খারাপ, আপনারা কখনোই ভুল করে কখনোই কোনো বিটিং সাইটে ইনভেস্ট করবেন না। আমি সকলকে রিকোয়েস্ট করব, কারণ কি আপনারা দেখেন যে কোনো বিটিং সাইট তাদের ক্ষতি করে কিন্তু ব্যবসা করবে না, প্রতিটা ইউজারের ক্ষতি হবে, তারা কিন্তু সেভাবে তাদের প্ল্যানটা সাজায়। তো আসলে এখানে আপনারা যে ইনভেস্ট করেন, অনেকে আছে যে এটা দেখে যে 500 টাকায় 5,000 টাকা, তাহলে যদি আমি 5,000 টাকা ইনভেস্ট করি তাহলে তো অনেক টাকা পাবো। তো এই যে হিসাবগুলো, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যেখানে যতটা লাভের আশঙ্কা বেশি বা লভ্যাংশ বেশি সেখানে ক্ষতির পরিমাণটাও কিন্তু, ঝুঁকির পরিমাণটাও কিন্তু বেশি। তো এটুকু আপনাদেরকে আসলে মাথায় রাখতে হবে বা খেয়াল করতে হবে যে বিটিং সাইট আমি 500 টাকায় 5,000 টাকা পেয়ে যাব এমনি দেখলাম আর সাথে সাথে ইনভেস্ট করে দিলাম, আসলে এটা বোকামি ছাড়া আর কিছুই না। আপনার যে কোনো সাইট আপনারা দেখেন যে এখানে
ইউটিউবে কিছু কিছু ভিডিও আপনারা দেখবেন যে কিছু কিছু ইউটিউবার কিন্তু এইগুলা বুস্টিং করে বা এইগুলা কিন্তু তার স্পন্সরশিপ নিয়ে এইগুলা বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে এটাতে এই টাকা ইনভেস্ট করলে আপনারা এই টাকা লাভ পাবেন, এত টাকা এখানে ইনভেস্ট করলে আপনারা এত টাকা বেশি পাবেন, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে। আসলে এটা তারা প্রচার করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পায়, এখানে কিন্তু তারা ফ্রি ফ্রি কখনোই কিন্তু এটা প্রচার করে না। তো এটা আপনাদেরকে আসলে বুঝে শুনে কিন্তু এখানে ইনভেস্ট করতে হবে। আমি বারবারই বলছি বিটিং সাইট, যে কোনো বিটিং সাইট কিন্তু আমাদের জন্য খারাপ। আপনি ইনভেস্ট করবেন, ইনভেস্ট করে আপনি এমন কোনো লোক আপনি দেখাতে পারবেন না যে ইনভেস্ট করার পরে সেখান থেকে লাভ করে আসছে। আপনি হয়তো বা আজকে লাভ করবেন, কাল ঠকবেন, আবার পরশু দিন লাভ করবেন, তারপরে 2 দিন ঠকবেন, লাস্ট ইন দ্য ফাইনাল রেজাল্ট আপনারা লাস্টে দেখবেন যে আসলে সে কিন্তু কোনোভাবে লাভবান হয়নি। তার যদি প্রথম থেকে যোগ বিয়োগ করে দেখা হয় দেখবেন যে আসলে সে লাস্টে কিন্তু তার ক্ষতির পরিমাণটাই বেশি হবে। অর্থাৎ অ্যালগোরিদমগুলো এমনভাবে সাজানো যে আপনি যতই খেলুন না কেন, যতই লাভ করুন না কেন, যদি আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত হিসাব করেন আপনি দেখবেন যে আপনার কিছু টাকা এখনও লস আছে। অর্থাৎ সেইভাবেই কিন্তু তাদের অ্যালগোরিদমটা সাজানো। আপনি যতই লাভ করেন না কেন, যত যাই করেন না কেন, ফাইনাল হিসাব করে আপনি দেখবেন যে আপনার এখনও 20,000 টাকা লসে আছে বা 10,000 টাকা লসে আছে। তো এই যে বিষয়গুলো, এই যে অনলাইন বিটিং সাইটগুলো, আপনারা অনেকে প্রশ্ন করেছেন ভাই অনেক্স থেকে তো অনেক টাকা ইনকাম করা যায় অনেক বিটিং সাইট থেকে, তো আসলে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেন যে আমরা কীভাবে ইনভেস্ট করলে এখান থেকে লাভবান হব। তো তাদের উদ্দেশ্যেই মূলত আমাদের এই ভিডিওটা তৈরি করা যে আপনারা মূল বিষয়বস্তু জানবেন তারপরে ইনভেস্ট করবেন, আদারওয়াইজ কিন্তু ইনভেস্ট করলে পুরাটাই ধরা খাবেন। অর্থাৎ বেশি লোভ করতে গেলেই কিন্তু ধরাটা আপনারা খাবেন। আমরা দেখা যাচ্ছে যে কিছু কিছু ইনভেস্টমেন্ট সাইট যেগুলো ভালো বা যেগুলো থেকে টাকা লস যাওয়ার সম্ভাবনা কম, আমরা শুধুমাত্র সেই সাইটগুলোকেই কিন্তু ভালো দিক হিসাবে তুলে ধরার চেষ্টা করি। কিন্তু যে সাইটগুলো খারাপ, সেই সাইটগুলো আপনাদেরকে যদি আমি খারাপ না বলি, দেখা যাচ্ছে আমি ওখানে ইনভেস্ট করলাম বা আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে দেখালাম যে এখানে করলে এত টাকা লাভ পাবেন বা অত টাকা লাভ পাবেন, পরে যখন আপনার লস হবে বা সব কিছু আপনি ক্ষতির সম্মুখীন হবেন, তখন কিন্তু আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি ওই ভিডিও দেখে এখানে ইন্সপায়ার হয়ে ইনভেস্ট করছিলাম, আসলে তো ভিডিওটা ভুয়া ছিল বা আসলে তো চ্যানেলটা ভুয়া ছিল। তো এই বিষয়গুলো আসলে আমরা সহজে প্রকাশ করি না যে আসলে কোন সাইট ভালো বা খারাপ। যে সাইট ভালো পেমেন্ট দেয় বা ভালো আপনি লাভ করতে পারবেন, আমরা অবশ্যই সেই সাইট নিয়ে আপনাদের সামনে কথা বলবো। যেগুলো খারাপ সাইট বা যেগুলো থেকে লস হওয়ার সম্ভাবনা বেশি, আমরা অবশ্যই সেই সাইটগুলোতে আমরা সত্যি কথা যেটা সেটা আপনাদেরকে জানাবো। তো মূলত এটাই আজকে আমাদের আলোচনার বিষয় ছিল। অনেকে জানতে চাচ্ছিল যে ওয়ানএক্স নিয়ে কিভাবে আমরা অল্প টাকা ইনভেস্ট করে বেশি টাকা ইনকাম করব বিটিংয়ের মাধ্যমে। তো আমি মূলত টোটাল বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো তারপরেও যদি আসলে এই জাতীয় কোনো প্রশ্ন আপনাদের থাকে যে কোন সাইট ভালো বা বিটিং সাইট কোনটা সবথেকে বিশ্বস্ত, যদি কোনো জানার বিষয় থাকে বা প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আর যে কোনো আর্নিং সাইট সম্পর্কে জানতে গেলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আমরা চেষ্টা করি নিয়মিত যে কোনো ভালো ওয়েবসাইট বা ভালো অ্যাপস যেগুলো থেকে সঠিকভাবে ইনকাম করা যায় সেগুলো আমরা চেষ্টা করি আমাদের চ্যানেলে আপলোড করার। তো আমাদের সঙ্গেই থাকুন, আর যে কোনো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।